নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মাত্র কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আরও নতুন পাঁচটি প্রকল্পের সূচনা করা হল হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এখন কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চলছে আর এটা পুরোপুরি এক মাস পর্যন্ত চলবে তো এই ক্যাম্প চলাকালীন আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু অনেকগুলি নতুন নতুন প্রকল্পে আবেদন করা যায় যেগুলি সরাসরি সুবিধে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় তো সেরকমই কিন্তু আজকের এই নতুন প্রকল্পটিতে আপনারা যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের খুব শীঘ্রই এই সমস্ত প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আর এখানে এক একটি প্রকল্পে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার দুই লক্ষ টাকা এমনকি কোনটাতে তিরিশ হাজার টাকা কোনটাতে দশ হাজার টাকা এরকম করে কিন্তু টাকা দেওয়া হবে তো এই সমস্ত প্রকল্পে আবেদন করার জন্য আপনারা অতি অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো যদি আপনারা চান যে এই সমস্ত প্রকল্পের সরাসরি সুবিধে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হোক তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে ঘন্টা অপশন থাকে সেটাতে অবশ্যই এটা অল ক্লিক করে দেবেন এই সমস্ত খবর সরপ্রথমে দেখার জন্য তো এখানে দেখুন হেডলাইনেই বলা রয়েছে যে আজ থেকে চালু হলো রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প আবেদন করলেই আপনারা একটিতে পাবেন পঁচিশ হাজার টাকা একটিতে পঞ্চাশ হাজার টাকা একটিতে দুই লক্ষ একটিতে তিরিশ হাজার এবং একটিতে দশ হাজার টাকা পাবেন কীভাবে এগুলোতে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে অফলাইনে না অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন সেই সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে দেখিয়ে দেবো এখানে ধরুন আরও বলা রয়েছে যে অসংগঠিত শ্রমিকদের উন্নতির সাথে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প আছে যে সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি চালু রয়েছে সেগুলি হলো এখানে নামগুলো বলা রয়েছে সবার প্রথম হলো ভবিষ্যনিধি প্রকল্প তারপরে স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প তারপরে নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প এবং তারপরে পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প এবং সর্বশেষে বিড়ি শ্রমিকদের জন্য কল্যাণ প্রকল্প তো এই পাঁচটি প্রকল্পে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন এদিন আরও বলা হয়েছে যে এগুলিতে কী কী সুবিধা পাওয়া যায় সেটা দেখা রয়েছে যে দুর্ঘটনাজনিত কোনো কারণে মৃত্যু হলে আপনাদের দুই লক্ষ টাকা দেওয়া হয় স্বাভাবিক মৃত্যু হলে আপনাদের পঞ্চাশ হাজার টাকা এবং ন্যূনতম বা চল্লিশ শতাংশ কোনো শারীরিক অসমর্থ থাকলে আপনাদের পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় তো এই সমস্ত দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কিন্তু সবগুলোই একটি প্রকল্পের মধ্যেই রয়েছে মানে একটি প্রকল্পে আবেদন করলেই কিন্তু আপনারা এই সবগুলি প্রকল্পেই সুবিধা পেয়ে যাবেন সেই সঙ্গে আরও বলা রয়েছে যে উপভোক্তার দুর্ঘটনাজনিত কোনো কারণে দুটি চোখের দৃষ্টিশক্তি হারালে বা দুটি হাতের বা দুটি পায়ের যদি শক্তি হারায় তাহলে কিন্তু দুই লক্ষ টাকা দেওয়া হবে এবং দুর্ঘটনাজনিত কারণে যদি একটি চোখ বা একটি হাত বা একটি পায়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তাদের এককালীন এক লক্ষ টাকা দেওয়া হবে সেই সঙ্গে তারপরে বলা রয়েছে যে উপভোক্তার যদি দুটি কন্যা সন্তান থাকে তাহলে কিন্তু তাদের স্নাতক পর্যন্ত পড়াশোনার জন্য প্রত্যেককে পঁচিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে এবং এই সুবিধা কিন্তু কন্যাদের পড়াশোনার শেষ অবাব্দি অথবা অবিবাহিত থাকলেই কিন্তু এটা প্রদান করা হবে একাদশ শ্রেণীতে পাঠোরতা থাকলে চার হাজার টাকা দেবে দ্বাদশ শ্রেণীতে পাঠোরতা থাকলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেই সঙ্গে আইটিআইএ পড়াশোনা করলে ছয় হাজার টাকা স্নাতক স্তরে পাঠরত থাকলে তাদের দশ হাজার টাকা বার্ষিক দেওয়া হবে এবং পলিটেকনিকে থাকলেও দশ হাজার এবং ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং করলে বার্ষিক তিরিশ হাজার টাকা সাহায্য করা হবে তো এই সমস্ত সুবিধা কিন্তু শুধুমাত্র একটি প্রকল্পের মাধ্যমেই দেওয়া হচ্ছে তো আপনারা যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে ধরুন আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটা ধরুন বলা হয়েছে যে আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি সেই সঙ্গে পাসপোর্ট সাইজের দুই কপি ফটো এবং যদি লেবার কার্ড থাকে সেটিরও জেরক্স দিতে হবে এবং সেই সঙ্গে নমিনির ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি এবং পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডও দেওয়া যেতে পারে তো এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে আর সেই সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবং আপনার পরিবারের উপার্জন সাড়ে ছ হাজার টাকার বেশি হলে চলবে না এটা আবেদন করতে গেলে আপনারা অনলাইন বা অফলাইন দুটি জায়গাতেই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের বি এম ডট ডাব্লু বি লেবার ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এছাড়া আপনারা যদি অফলাইনে করতে চান তাহলে আপনার বিডিও অফিস অথবা পৌরসভায় গিয়ে আপনাদের ফর্ম সংগ্রহ করে সেখানে জমা দিতে হবে